তো বন্ধুরা, আপনাদের কি ডক্টর স্ট্রেঞ্জের এই ব্যাটসিনের কথা মনে আছে? ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস ফিল্মের ট্রেলারের মধ্যে এই ক্লিপটা আমরা দেখেছিলাম। যেহেতু আর কিছুদিন পর এই মেগা ফিল্মটা রিলিজ পাচ্ছে, চলুন এই ফিল্মের একটা ডার্কেস্ট মোমেন্ট নিয়ে কিছুটা ময়নাতদন্ত করা যাক। সো গাইস, ওয়েলকাম টু কমিক বাংলা। চলুন শুরু করি আজকের পর্ব। মার্ভেলের নিউ অ্যাভেঞ্জার্স ইলুমিনাতি ইস্যু 3-এর মধ্যে একটা সিনের সাথে ট্রেলারে এই ব্যাট সিনের অনেকটা মিল রয়েছে, যেখানে আমাদের ডক্টর সাহেব লিয়া এবং স্কারলেট উইচের সাথে একই বিছানায় ছিলেন। আমি জানি এটা শুনে অনেকে খুশি হয়ে গিয়েছেন, কিন্তু এটা মূলত ছিল বিয়ান্ডারের তৈরি একটা ইলুশন, যেটা সেই ইলুমিনাতির সকল সদস্যের উপর প্রয়োগ করেছিল, যেখানে ইলুমিনাতির সদস্যরা তাদের ডার্কেস্ট ডিজায়ার্সগুলোকে পূরণ করার ইলুশনে পড়ে। যেখানে আমাদের ডক্টর সাহেবের ডার্কেস্ট ডিজায়ার্স ছিল যে সে তার ওয়াইফ লিয়া এবং আমাদের ওয়ান্ডার সাথে একই বিছানায় থাকবে, অর্থাৎ উনি তার মনের মধ্যে স্কারলেট উইচের জন্য কিছু ফিলিংস জাগিয়ে তুলেছিলেন, যার বহিঃপ্রকাশ হয় বিয়ান্ডারের এই ইলুশনের মাধ্যমে। আপনারা এগুলো শুনে কিছুটা অবাক হতে পারেন, এটা ভেবে যে আমাদের সাধুর মতো ডক্টর স্ট্রেঞ্জ কেমনে এমন কাজ করেছে। তাহলে আপনাদেরকে বলে রাখা ভালো যে ডক্টর স্ট্রেঞ্জ কমিক বুকের মধ্যে আমাদের টনি ভাইয়ের মতো একজন প্লেবয় ছিল, যার ভুরি ভুরি এক্সাম্পলস বিভিন্ন কমিক বুকসের মধ্যে পাওয়া যায়। ওইগুলো তো আমাদের কেভিন ফজি আমাদের কেভিন ফাইগি ভাইয়া ডক্টর সাহেবকে এমসিইউর মধ্যে সাধু পুরুষের মতো বানিয়ে রেখেছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এমসিইউতেও কি আমরা এরকম কিছু দেখতে যাচ্ছি? এটা সত্যি যে এটা কিছুটা ডার্ক হয়ে যাবে, সত্যি বলতে অনেক বেশি ডার্ক হয়ে যাবে, কিন্তু আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন যে এমসিইউ কেমনে এখন আস্তে আস্তে তাদের ডার্ক প্রজেক্টগুলোকে সাকসেসফুলি আমাদেরকে দেখিয়ে চলেছে। আপনাদের থেকে ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারের এই সিনের কথা মনে আছে, আর রিসেন্টলি আসে মুন নাইট ফ্রম এমসিইউ এর একটি ডার্কেস্ট প্রজেক্ট। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা কি মনে করেন এমসিইউ কি ডক্টর স্ট্রেঞ্জের ডার্কেস্ট ডিজায়ার মানে স্কারলেট উইচের সাথে এক বিছানায় থাকা কি দেখাবে? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা যদি এমসিইউ কীভাবে ধীরে ধীরে ডার্ক মুভিস এবং ডার্ক কন্টেন্ট বানাচ্ছে তার সম্পর্কে জানতে চান, আমি তাহলে একটা সেপারেট ভিডিও আনবো এই বিষয়ে। তার জন্য আপনারা শুধু কমেন্ট করে জানালেই হবে। আর এই ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করেন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরের কোনো ভিডিওতে।